হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে গারো সংক্রান্ত, তাই গারো ডাল দেখতেই পাচ্ছ, গারো ডাল আর রুটি। তাহলে এই গারো ডাল আর রুটি দেখাবো। তাহলে বন্ধুরা, ভিডিও শুরু করছি, খাওয়া দাওয়া শুরু করা যাক। গারো ডাল, টেস্টি গারো ডাল বানিয়েছে আমার দিদি ভাই, বানিয়ে পাঠিয়েছে আমার জন্য। হ্যাঁ, দিদি ভাইয়ের হাতের রান্না সেই টেস্টি, তাই আজকে এই গারো ডাল দিয়েই খাবো। তাহলে বন্ধুরা শুরু করছি। একটা একটা রুটি বের করে নিই। দিদি ভাইয়ের হাতের রান্না সেই, আমাদের নিয়মে গারো ডাল নাই, দিদিদের আছে, তাই দিদি ভাই পাঠিয়েছে গারো ডাল। আর আমার অল্প গারো ডাল অল্প স্বল্পতে পুষায় না, অনেক গারো ডাল লাগে। আমি ডালটা খুব পছন্দ করি, তার দিদিও অনেক বানিয়ে পাঠায়। সেই টেস্টি হয়েছে, কীভাবে বলবো বন্ধুরা। এর মধ্যে সব সবজি আছে, ডাটা, তেঁতুল, তারপরে জলপাই, লঙ্কা, তারপর সজনা, কচু, চাল কুমড়ো, লাউ, আরো কি অনেক কিছু দেয়, হলুদ, কাঁচা হলুদ দিয়ে রান্নাটা হয়। তারপরে মূলো, মূলো এটা হলো, লাউ দিয়ে, লাউ আছে, খাবে নাকি? নাও বন্ধুরা। গারো গারো ডাল ডালের সঙ্গে আমিষটা চলে না, পেঁয়াজ রসুন চলে না, তাই কোনো পেঁয়াজ রসুন নিয়ে নিই বন্ধুরা, আজকে এই দিয়েই খাবো। শালগম, এই শালগম আছে আমার বন্ধুরা, ডাটা, সেই সেই দিদি জিন্দাবাদ, কি বলো? সাইড করে দিই, প্লেটটা সাইডে রেখে দিই। এখন দেখো কতগুলি নিয়ে বসছি। বন্ধুরা দেখো কচু, এই দেখো জলপাই, দেখেছো? দেখি
দিদির বাড়ির সামনে, আমাদের একটু সামনে, তাই নিয়ে আসছি। প্রত্যেক বাড়ি পাঠিয়ে দেয়। বন্ধুরা এই দেখো বলা এই সংক্রান্ততেই এই ডালটা হয়, আবার এক বছর পরে খেতে পারবো। তার মানে বন্ধুরা মোটামুটি পেট ভরে গেছে, দেখে কার সাথে বুঝতে পারলে। ডালও মোটামুটি শেষের পথেই। এতগুলো ডাল আর রুটি খেয়েছি, আর খেতে পারবো না বন্ধুরা, ভালোই খেয়েছি। ডালটাও সেই অপূর্ব হয়েছে, দারুণ, সেটা মুখে আর বলা যাবে না। যাই হোক, যা খেলাম বন্ধুরা ভালোই খেলাম। কালকে নতুন খাবার নিয়ে আবার তোমাদের সামনে আসবো। আজকে রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি বন্ধুরা।